নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধূ এবং কন্যা সন্তানদের কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার গোসানীবাগ এলাকায়। জানা গিয়েছে 12 বছর আগে এলাকার বাসিন্দা দীপক মণ্ডলের সাথে বিয়ে হয় অর্পিতা মণ্ডলের। বিয়ের পরে পরপর তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। এই নিয়ে একাধিকবার গৃহবধূকে মারধর এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। এরপরই রবিবার রাতে গৃহবধূ এবং তার তিন কন্যা সন্তানকে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্ত স্বামী দীপক মণ্ডল। এক মেয়ে এবং তার স্ত্রীকে যখন কীটনাশক খাওয়ানো হয় তখন বাকি দুই মেয়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের বিষয়টি জানায়। তড়িঘড়ি ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় এক কন্যা এবং গৃহবধূকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গাজল থানায় অভিযুক্ত দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা। আমার মেয়ে গৌর কলেজে পড়ত, প্রেম করে বিয়ে করেছে, 12 বছর হলো। পরপর তিনটি মেয়ে সন্তান হওয়াতে মেয়েকে ভালোবাসে না। মেয়ে আমার নাতনি তিনটেকে আমার মেয়েকে হত্যা করার চেষ্টা করছে। মেয়ে সন্তান হওয়ার জন্য আমার মেয়ে অপরাধী, যার জন্য আমার মেয়েকে হত্যা করলে আমার নাতনিকে হত্যা করে আবার পুনরায় অন্য জায়গায় বিয়ে করে সন্তান হবে, ছেলে সন্তান হবে। কী করেছে এখন স্যার? কী করেছে আপনার জামাই? গত রাত্রে আনুমানিক 8টার সময় আমার তিন নাতনি আমার মেয়েকে জবরদস্তি ধরে বিষ খাওয়ায়। দু নাতনি ছাড়া পেয়ে জঙ্গল দিয়ে ভেঙে যায়, ওরাই গিয়ে গ্রামে খবর দেয়। আর এক নাতনি তিস্তা মণ্ডল, তাকে বিষ খাওয়ায়। অপরাজিতা আমার মেয়েকে বিষ খাওয়ায়। গ্রামের লোক আমাকে খবর করে, কিছু কিছু গ্রামের লোক এসে আপনার ওই পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করে, আমাদেরকে খবর করে, এবার ওখান থেকে রেফার করে আমি সদর হাসপাতালে ভর্তি করি। এখন এখানে ভর্তি আছে? এখানে ভর্তি করে মেয়ে আমার মরার সঙ্গে পাঞ্জা লড়ছে, নাতনি আমার সুস্থ আছে। থানায় জানাবেন তো? হ্যাঁ, থানায় জানাবো। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্বামী দীপক মণ্ডল। স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাতেই স্ত্রী তার মেয়েদেরকে কীটনাশক খাইয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি তো মানে ফ্যাক্টরিতে কাজ করছি, ডেলি 6টার সময় যাই আর 6টার সময় বেরোয়, আমি কি করে আমার বউকে বিষ খাওয়াবো? তো কি এই অভিযোগটা? কি এই অভিযোগটা? মিথ্যে, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমার স্ত্রীর সঙ্গে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক, সেটা আমি জানাবার জন্য, সেটা আমাকে মানে যাতে দগ্ন করা যায় তার জন্য এটা অভিযোগ করেছে। আপনাকে কি ফাঁসানো হচ্ছে? না, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি কি আপনার স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছেন? হ্যাঁ, প্রতিবাদ করেছি। কার সাথে সম্পর্ক রয়েছে অবৈধ? একটা সেভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, বাপি মণ্ডল। এর প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। একটা কোর্ট কেসও করেছি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।